এবার দেখো তোমার, এবার আমরা একটা সিঙ্গেল আলোর জন্যই বলি, বিচ্যুতি কোণ, নাম শুনছো এটা? জি স্যার। হ্যাঁ স্যার। বিচ্যুতি কোণ, বিচ্যুতি, বিচ্যুতি মানে কি স্যার? আলাদা হয়ে যায়, আলাদা হয়ে যাওয়া স্যার। বিচ্যুতি মানে আলাদা হওয়া না, বিচ্যুতি মানে হচ্ছে সরে যাওয়া, বিচ্যুত হওয়া। আমরা এভাবে বলা যায় যে যে পথে ওর যাওয়ার কথা, যে পথে ওর যাওয়ার কথা, সে পথ থেকেও বিচ্যুত হয়ে গেছে। রেল লাইনে যে রেল, হ্যাঁ মনে করো রেল লাইনে লেন লাইন বরাবর যদি না যায়, অনেক বলে না লাইন চ্যুত হয়ে গেছে, মানে লাইন থেকে বিচ্যুত হয়ে গেছে। এখন আমরা প্রিজমের বেলা এভাবে বলি, একটা আলো এদিকে আসলো, এসেও আলটিমেটলি এদিকে চলে গেল, তাহলে ওর লাইন থেকে বিচ্যুত হয়ে গেল না? জি স্যার, গেছে। এখন কতটুকু বিচ্যুত হয়েছে কিভাবে বুঝবা? ও তো দুইবার পাকায় গেছে। আমরা যদি এভাবে আঁকি, দেখো প্রথমে ও যে পড়ছে এটা কি, আমরা যদি একটা লাইন কল্পনা করি, আর একদম লাস্টে যে চলে গেছে সেটাকে যদি আমরা পেছন দিকে আনি, তাহলে আমরা বলতে পারি না যে এই অ্যাঙ্গেল বরাবর ও বিচ্যুত হয়ে গেছে, বলা যায় কথাটা? জি স্যার, যাবে স্যার, বলা যায়। ফাইনালি দেখো, একদম ইনিশিয়াল একটা দাগ দিছি আমি, আর একদম ফাইনাল একটা দাগ দিছি। এটা বিভিন্ন আলোর জন্য বিভিন্ন রকম বাঁকাবে না? তাহলে বিভিন্ন আলো বিভিন্ন রকম বিচ্যুত হবে, এটাকে বলা হয় বিচ্যুত কোণ। ঠিক আছে, এখন বিচ্যুত, এই বিচ্যুতি কোণটা দুটো জিনিসের উপর নির্ভর করে, দুটা না অ্যাকচুয়ালি তিনটা জিনিসের উপর নির্ভর করে, দুটো আমি কমনলি বলতেছি। একটা হচ্ছে তোমার ভিন্ন ভিন্ন আলো, ভিন্ন ভিন্ন আলো পড়লে ভিন্ন ভিন্ন দিকেও ছড়া যাবে। আরেকটা হচ্ছে তোমার আপতন কোণ। আপতন কোণ কি বুঝো? যাদের আশেপাশে কথা হইতেছে তারা মিউট করে রাখো। 20 তারিখ, আজকে 20 তারিখ। হ্যালো, তো দেখো আপতন কোণ যদি চেঞ্জ হয়, এই বিচ্যুত কোণের মানটাও চেঞ্জ হবে। আপতন কোণের মান যদি আমরা এভাবে করি, মনে করো এটা হচ্ছে আমাদের অভিলম্ব, অভিলম্ব বরাবর যদি কোন একটা লাইট এসে পড়ে সেটা হচ্ছে 0 ডিগ্রি, তারপর একটু বাড়বে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, যত তুমি এরকম বাড়াবা তত এই দিকে বিচ্যুতি কোণের মানও চেঞ্জ হতে থাকবে। কিন্তু চেঞ্জটা হবে এভাবে, তুমি যত বাড়াবা এই বিচ্যুতি কোণের মান তত কমতে থাকবে, কমতে 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 এট এ টাইম এটা আবার বাড়তে থাকবে। তো এই যে সর্বনিম্ন একটা মানে পৌঁছাবে এই বিচ্যুতি কোণের মানটা, সেটাকে আমরা বলি ন্যূনতম বিচ্যুতি কোণ। বুঝা গেছে? আপতন কোণের মান বাড়তে বাড়তে বিচ্যুত কোণের মান কমতে থাকে। আপতন কোণের মান আমরা 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত করতে পারি, এর মধ্যে বিচ্যুত কোণের মান একটা নির্দিষ্ট মান থেকে আস্তে আস্তে কমবে কমবে কমবে, দেন আবার বাড়তে থাকবে। এই সর্বনিম্ন যে মানটা এটাকে আমরা বলি ন্যূনতম বিচ্যুতি কোণ। আমরা ছোট একটা গ্রাফ দিয়ে দেখাতে পারি এইভাবে, যে এদিক বরাবর আমরা দেখাবো আপতন কোণ, যেটাকে আই দিয়ে প্রকাশ করি, আর এদিক বরাবর দেখাবো বিচ্যুত কোণ, যেটাকে আমরা ডেল দিয়ে প্রকাশ করব। এখন আপতন কোণের মনে করো একটা নির্দিষ্ট মানের জন্য বিচ্যুত কোণের মান হচ্ছে এটা। আপতন কোণের মান আমি যদি আস্তে আস্তে বাড়াই, মানে এদিকে যেতে থাকবো যত, বিচ্যুত কোণের মান তত কমতে থাকবে। দেন আপতন কোণের মান যখন আরো বাড়তে থাকবে, তখন বিচ্যুত কোণের মান আবার বাড়তে থাকবে। এই যে কমতে 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 আবার বেড়ে যাওয়া, এই যে সর্বনিম্ন একটা মান তুমি পাইছিলে না একসময়, যারপর আবার বাড়তে শুরু করছে, এটাকে আমরা বলবো ন্যূনতম বিচ্যুতি কোণ। বলো, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। ন্যূনতম বিচ্যুতি কোণ বুঝিয়ে দেন, কোন জায়গায় প্রবলেম হচ্ছে সেটা বলো স্যার। ন্যূনতম বিচ্যুতি কোণটা আরেকবার একটু দেখাল ভালো হতো।
আমি বলতেছি তোমার জাস্ট আমার চিত্রটার দিকে তাকাও, এই যে দেখো এখানে একটা আপতন কোণ, একটা নির্দিষ্ট আপতন কোণ এটা পড়তেছে, আর এখানে একটা নির্দিষ্ট বিচ্যুত কোণ আমরা পাইতেছি। এখন এই আপতন কোণের মানটা আমরা যদি চেঞ্জ করি তাহলে বিচ্যুত কোণের মানও চেঞ্জ হয়ে যায়। এখন আপতন কোণের মান তুমি যদি 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত করো, এক্ষেত্রে বিচ্যুত কোণের মানও মনে করো 40 ডিগ্রি থেকে শুরু করে আবার তুমি শেষে হয়তোবা 40 ডিগ্রি পাবা। প্রবলেম হচ্ছে 40 থেকে না এটা আস্তে আস্তে কমতে থাকবে, মনে করো 39, 38, এক সময় 35 যাবে, এরপর আবারও 38, 39 করে আবার 40 হয়ে যাবে। বুঝতে পারছো? কথাগুলো লিখে যদি মনে করো যে তোমার 20 ডিগ্রি, 40 ডিগ্রি, 60, 80, 90, এখানে মনে করো 40 হবে, 37 হবে, 35, 37, 40, আমার এই ডেটাটা তোমার দেখতেছো? হ্যালো, জি স্যার। আচ্ছা দেখো আমি আপতন কোণের মান আস্তে আস্তে ইনক্রিজ করতেছি, আর আমার বিচ্যুত কোণের মান কি হইতেছে আস্তে আস্তে কমে দেন আবার বাড়তে শুরু করছে না? জি স্যার, জি স্যার। সর্বনিম্ন একটা বিচ্যুত কোণ এই যে আমরা পেলাম, সর্বনিম্ন একটা বিচ্যুত কোণ প্রত্যেকে আমরা বলতেছি ন্যূনতম বিচ্যুত কোণ, প্রত্যেকটাই তো বিচ্যুত কোণ কিন্তু এটা হচ্ছে তোদের মধ্যে ন্যূনতম, এটাই আমি তোমাদের এই গ্রাফের মাধ্যমে দেখাইছি। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা তোমরা ন্যূনতম বিচ্যুতি কোণ যদি এরপরেও তোমাদের কারো কনফিউশন থেকে থাকে, তোমরা ইসে দেখবা, ইউটিউবে দেখবা, এটা নিয়ে কিছু ভিডিও আছে, তোমরা সেটা দেখবা, ইউটিউব থেকে লার্নিং তোমরা আস্তে আস্তে শিখো, কারণ তোমাদের আমি যতই পড়াই না কেন তোমাদের মনে প্রশ্ন থাকবেই, প্রশ্ন থাকাটাই স্বাভাবিক। এরপরে তোমরা ইউটিউবে মনে করো অনেকগুলো ভিডিও দেখে দেখে নিজেদের বেসিক আরো ক্লিয়ার করতে পারবা। বুঝতে পারছো? জি স্যার। একটা জিনিস হচ্ছে আমি যা জানি আমি যখন তোমাদের পড়াবো তখন আমার টুকটাক কিছু জিনিস মিস হয়ে যেতে পারে না, অনেক কিছু তোমাদের হয়তো বলতে পারবো না, অনেক কিছু হয়তো বুঝতে পারো নাই তোমরা, অনেক কিছু এরকম হবে। এই ক্ষেত্রে হবে কি, আমি যা জানি তোমরা কিন্তু এর চেয়ে কম জানতে পারতেছো। এই জিনিসটা যদি হতে থাকে, চলতে থাকে, তাহলে একটা টাইমে কি হবে বলতো? যদি টিচার স্টুডেন্ট কম জানে তো আলটিমেটলি হবে কি, আস্তে আস্তে 10 বছর পরে লার্নিং একদম জিরো পর্যায়ে চলে আসবে। জি স্যার, হবে তো করা যাবে না। তোমাদের উদ্দেশ্য থাকবে এরকম যে তোমাদের টিচাররা যা জানে তোমরা এর বেশি জানার চেষ্টা করবা, নলেজ তো আস্তে আস্তে বাড়ে তাই না, কমে গেলে তো হবে না। আমাদের চেষ্টা হচ্ছে আমরা যতটুকু জানি তোমাদের জানানো, প্লাস ওয়েটা দেখায় দেয়া, তোমরা এর চেয়ে বেটার যাতে তোমরা জানতে পারো, বুঝতে পারো, কারণ তোমরা ইয়াং জেনারেশন, তোমরা আরো সবকিছু বেটার জানো, টেকনোলজি ভালো ইউজ করতে পারো, সেটা তোমরা ভালো ইউজ করবা, ভালো ইউজ করে তোমরা যাতে আরো বেটার হও সে চেষ্টা করবা। যেমন ইউটিউব লার্নিং এর কথা বলতেছি, এটা একটা ভালো একটা প্ল্যাটফর্ম, তোমরা নিজেরা এখান থেকে নিজেদের সমস্ত কিছু মানে নেওয়ার চেষ্টা করবো। এখন পরে কি নিয়ে বলা যায়, আচ্ছা একটা সূত্র আছে তোমাদের এখানে, ন্যূনতম বিচ্যুতি কোণ থেকে প্রতিসরণাঙ্ক নির্ণয় সূত্র, এটা দিয়ে অঙ্ক আসে। এই যে দেখো মিউ ইকুয়াল টু, দেখো একটা বড় একটা সূত্র আছে, মিউ ইকুয়াল টু সাইন এ প্লাস ডেল এম বাই টু ডিভাইডেড বাই সাইন এ বাই টু। দেখো সবার বইতে আছে এই সূত্রটা, দেখো তো আছে স্যার, আছে না? এখানে প্রত্যেকটা জিনিস কাকে কি বলে সেটা কি জানো? বলতেছি দেখো, ডেল, ডেল দিয়ে বলছিলাম না তোমাদের বিচ্যুতি কোণ বোঝায়, ডেল এম দিয়ে বোঝায় মিনিমাম মানে ন্যূনতম বিচ্যুতি কোণ, এ দিয়ে বোঝায় প্রিজম কোণ, এই যে তোমাদের প্রিজম দেখাইতেছিলাম না এতক্ষণ যাবত, এই প্রিজমের এই যে অ্যাঙ্গেলটা আছে না, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা এ প্রিজম কোণ, প্রিজম কোণ। আর মিউ হচ্ছে প্রতিসরণাঙ্ক বা প্রতিসরাঙ্ক, দুটোই বলে। তো তোমরা যদি একটা প্রিজম কোণ জানতে পারো এবং এটা ন্যূনতম বিচ্যুতি কোণ বের করতে পারো, তাহলে এই দুটো জিনিস ব্যবহার করে তোমরা একটা প্রিজমের প্রতিসরণাঙ্ক বের করতে পারবা। মানে এখানে মেইন আইটেম হচ্ছে অ্যাকচুয়ালি তিনটা, একটা হচ্ছে মিউ, একটা হচ্ছে এ, একটা হচ্ছে ডেল এম,
যে কোনো দুইটা জানলে আজকে বের করতে পারবো স্যার ডেলিমটা আবার একটু বলবেন ডেলিম হচ্ছে ন্যূনতম বিচ্যুতি কোণ মিনিমাম অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন স্যার যত কোণ মনে যত কোণ বলা না মিনিমাম অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন ন্যূনতম বিচ্যুতি কোণ যে কোনো দুইটা টার্ম যদি তোমরা জানো থার্ড টার্মটা তোমরা বের করে ফেলতে পারবা ঠিক আছে তোমাদের প্রথম মিটার না দেখাতে একটু প্রবলেম হয়ে গেল আচ্ছা শোনো এরপরে কিছু ঘটনার কথা আছে এখানে এসব ঘটনার সাথে তোমরা আগে থেকে পরিচিত টুকটাক তোমাদের তাও বলি আমি প্রথম হচ্ছে বিপদ বোঝাতে লাল আলো ব্যবহার করা হয় কেন বলতে পারো লাল আলো আমাদের চোখে পড়ে বেশি বুঝছো তুমি যদি একসাথে কয়েকটা রং দেখো তোমার লালটা তোমার চোখে সবার আগে বেশি পড়বে কারণ তোমার ব্রেন লালটাকে একটা ডেঞ্জার হিসেবেই দেখে সবসময় বুঝছো এখন লাল ই করার কারণ হচ্ছে দূর ডেঞ্জারের ব্যাপারটা যেটা বললাম এটা একটা তোমার ই ব্যাপার নর্মাল ব্যাপার যে তোমার ব্রেন থেকে এটা কাজ করে এটা আমার ফিজিক্স থেকে নাই দূর থেকে দেখা যায় কেন সেটা তোমাদের বলি দেখো এটা হচ্ছে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য খুব বেশি লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য খুব বেশি মনে করো কমন সেন্স দিয়ে বলি তোমাদের মনে করো তোমাদের দিকে একটা ছোট একটা প্রাণী হেঁটে আসতেছে আর একটা বড় প্রাণী হেঁটে আসতেছে তুমি কাকে ইচ্ছা করলে ধাক্কা দিয়ে সরাই দিতে পারবা বলো তো ছোটটাকে ছোটটাকে কারণ ওটা ছোট ছোট পা দিয়ে আসতেছে তুমি ওটাকে মুভ করতে পারবা চেষ্টা করলে পারবা তোমার কমন সেন্স এটা বলে কিন্তু বড় বড় পা ফেলে যে আসতেছে মনে করো একটা গরু একটা হাতি তোমরা এগুলো কিন্তু পারবা না তো লাল আলোর ব্যাপারটা হচ্ছে যে দেখো তোমার এটা যেটা স্পেকট্রামটা যেটা বর্ণালী বেনি আসহ ক লা লাস্টে লা না জি স্যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে সবচেয়ে কম এই কারণে বেগুনিটাকে খুব সহজেই ডান দিকে বাম দিকে ছড়ায় দেয়া যায় লালটাকে সহজে দেয়া যায় না এই কারণে তোমরা কিন্তু যে সন্ধ্যা বলো তাহলে সবুজটাকে কেন সেভ বলা হয় কি বলা হয় মানে সবুজ আলোকে অলওয়েজ সেভ মানে চিহ্ন দেখানো হয় সেভ চিহ্ন এটা তোমাকে জাস্ট শেখানো হয়েছে জিনিসটা সবুজ সেভ কারণ তুমি হয়তো হয়তো তোমার ব্রেন গাছপালা দেখে এটাকে ন্যাচারাল মনে করে এটাকে তুমি সেফ মনে করো কিছু ব্যাপার আছে এগুলো তোমার ন্যাচারাল যেমন মনে করো চকচকা জিনিস দেখলে সবার চোখ চলে যায় না চকচকে জিনিস দেখলে যে কারণে চোখ যাবে এটা কি দেখলাম কেন যায় চোখটা বলতে পারো তরঙ্গ দৈর্ঘ্য বেশি নাকি তরঙ্গ দৈর্ঘ্য বুঝছো না চকচকা মানে তুমি মনে করো এটা পানি আর একদম আমাদের একদম মানব জাতি প্রথম থেকে মানুষ সবসময় কিন্তু পানির খোঁজ করছে দেখো তোমার পুরান ঢাকা যেটা বলা হয় সেটা কোন দিকে বুড়িগঙ্গা নদীর তীরে না তারপরে প্রথমে কিন্তু মানুষ নদীর পানি থাকা শুরু করছিল সব সভ্যতা এরকম নদীর পানি শুরু হয়েছে ওখান থেকে দিন আস্তে আস্তে অন্যদিকে যায় মানুষ মানে পানির সোর্সটা মানুষ কাছে রাখার চেষ্টা করে তো এই জন্য তোমারও না মানে তুমি জানো না তোমার হয়তো দরকার নাই তোমার যেটাকে বলে যে তোমার একদম দিনের মধ্যে একটা ব্যাপার চলে আসছে যে পানি দেখলেই তোমার চোখ ওদিকে চলে যায় চকচকে দেখলে পানি মনে করো তোমার চোখ ওদিকে চলে যায় এগুলা মানে তোমার ফিজিক্স না এগুলা এগুলা তোমার কি বল জিনোম কোড ওটা অন্য জিনিস এখন আমি যেটা লালের কথা বলতেছিলাম লালের তরঙ্গ দৈর্ঘ্য বেশি এ কারণে লালকে সহজে এদিক ওদিকে সরানো যায় না এবং তোমার লালটা এই জন্য আমরা ব্যবহার করি যে অনেক দূর থেকে তুমি এটা দেখবা এ কারণে তুমি আগে থেকে সাবধান হয়ে যাবা যে বলতেছিলাম সন্ধ্যাবেলা সন্ধ্যার আগে আকাশ লাল দেখার ব্যাপারটা সব আলোই কিন্তু সূর্য থেকে আসতেছে তোমরা দুপুর 12টার সময় সূর্যের দিকে তাকাও না কেমন দেখা যায় তখন সূর্য তাকানো যায় তো জানা তো আলো দেখাই যায় না যদি তোমরা খুব কষ্ট করে তাকাও তাহলে তার বিক্ষেপণ যদি সর্বনিম্ন হয় তাহলে তার প্রভাবটা বেশি থাকে এটা মানে এমন কেন বিক্ষেপণ বিক্ষেপণ মানে কি ছড়ায় যাওয়া ছড়াইতেছে না তো বিক্ষেপণ যদি সর্বনিম্ন থাকে তার মানে লাল আলোর ক্ষেত্রে এখানে যেটা বলা হয়েছে যে বায়ুর অণু দ্বারা এর বিক্ষেপণ সর্বনিম্ন হয় বিক্ষেপণ আবার একটা ডেঞ্জারাস টার্ম এটা তোমাদের পরের চ্যাপ্টার আসবে
এটা বিক্ষেপণ, তারপরে তোমার ইটি আরো এগুলো আছে কিছু টার্ম, সমাবর্তন, এখন বলতে গেলে কথা লম্বা হবে বুঝবা না, পরবর্তী চ্যাপ্টারে এসব কথাবার্তা আসবে, আপাতত তোমরা এটি শুনো। বিক্ষেপণ বলতে তোমরা মনে করো ছড়ায় যাওয়া, আপাতত মনে করে নাও, যে জিনিস না ছড়িয়ে তোমার চোখে এসে পড়বে সেটাই তো তুমি বেশি দেখবা, তাই না? তুমি এখন সূর্যের দিকে যদি দুপুরবেলা তাকাও, সূর্যের সব আলো এসে তোমার চোখের উপর পড়বে, তুমি চোখে একদম ঘোলা দেখবে, কিছু দেখতে পাবো না। কিন্তু তুমি যদি বেশ বিকেলে তাকাও, তখন হয় যেটা যে বেশিরভাগ আলোই চলে যায় এদিকে ওদিকে ছড়ায় যায়, তোমার চোখে এসে শুধু লাস্ট যেটা থাকে তোমার চোখে আসা পড়ে, সেটা হচ্ছে তোমার লাল আলোটা। তো এই ধর্মের কারণে আমরা বিপদজনক বোঝাতে লাল আলো ব্যবহার করি। এই যে আসাদুজ্জামান অনেক দেখো লাল কিন্তু পরে আসতে, ওইটাই সবার চোখে পড়বে দেখবা, সব সামনে থাকলে বিপদ বলতেই আমরা বুঝি লাল, লালটা আগে থেকে দেখবা তুমি সাবধান হয়ে যাবা, অন্য কোনো আলো দ্বারা ডিস্ট্র্যাক্ট হবে না লাল দেখলে। স্যার একজন ডুবে, স্যার স্যার একজন ডুবতে যাচ্ছে, আবার আবার আচ্ছা তারপরে হচ্ছে তোমার রং নিয়ে কথা আছে। আচ্ছা আকাশ কেন নীল দেখা যায়? স্যার পানির উপর কারণে না, নরমালি একদম নরমালি তুমি আকাশের দিকে তাকালে দেখবে আকাশ নীল, কেন দেখা যায় এটা, এটার কারণটাও আমি তোমাদের এখানে বলতে পারবো, কিন্তু তোমরা একদম 100% বুঝবা না, কারণ ওই বললাম কিছু টার্ম থাকে বিক্ষেপণ এখানে চলে আসবে। আমি তোমাদের খুব কমন ভাবে বলি, আকাশ নীল দেখানোর কারণ হচ্ছে তোমার আকাশ থেকে যখন আলো আসছে সেই আলোটা তো নীল না, সূর্য থেকে কিন্তু সাদা আলো আসতেছে, সাদা আলো আসতেছে, সাদা আলো এসে হয় কি তোমার তোমার যে পরিবেশের বাতাসের উপর এসে পড়ে, তখন তোমার বাতাসের যে পরমাণু গুলা, এই বাতাসের মধ্যে পরমাণু বা ইলেকট্রন যেগুলো আছে সেই সমস্ত শক্তি ও শোষণ করে। যেমন তোমরা যখন একটা জিনিসকে গরম করো, ও গরম হয় দেন ঠান্ডা হয়ে যায় না, ওগুলা ছেড়ে দিয়ে হয়। তো যখন ওর উপর আলো এসে পড়ে, আলো তো একটা শক্তি, তো আলোর পরমাণু গুলা ইলেকট্রন গুলা করে কি সে আলোটাকে শোষণ করবে, একটু পরে আবার ছেড়ে দিবে। তো যখন ছেড়ে দেয় তখন ওই নীল রঙের আলোটা সবচেয়ে বেশি ছড়ায় যায়, বুঝছো? এই কারণে আমরা উপরের দিকে তাকাইলে নীলটা দেখি, বাকিগুলোও কিন্তু ছাড়ছে কিন্তু কম ছাড়ছে, ওগুলো নীলটা ছাড়ে সবচেয়ে বেশি। এখন তুমি যদি স্পেসে যাও, তোমরা স্পেস রিলেটেড যদি মুভি দেখো বা গুগল সার্চ করে তোমরা স্পেসের ছবিও দেখতে পারো, সেখানে আকাশের রং কিরকম দেখা যায়? সাদা সাদা দেখা যায় স্যার, বেশিরভাগ সময় আচ্ছা নাই নীল দেখা যায়, জাস্ট তোমরা ব্ল্যাক দেখবা, কোনো কালারই দেখবা না ওখানে, কারণ ওখানে কোনো অ্যাটমোস্ফিয়ার নাই, ওখানে কোনো বিক্ষেপণের কথাবার্তা আসতেছে না, সুতরাং তোমরা শুধুমাত্র ব্ল্যাক দেখবা। দেখবা আজকে তোমাদের সাথে যা যা নিয়ে কথা বললাম, এটা নিয়ে তোমরা দুই ধরনের অঙ্ক পাবা, একটা হচ্ছে বিবর্ধন জনিত অঙ্ক, আর একটা হচ্ছে তোমার এই যে তোমার প্রিজমের অঙ্ক। দুই ধরনের অঙ্ক তোমরা বাসায় দেখার চেষ্টা করবা, কোনো প্রবলেম হলে আমাকে তোমরা জানাবা। আর হচ্ছে ও আগের ক্লাসটা, আগের ক্লাসটা তোমরা দেখবা, ওখান থেকে তোমাদের কিছু বুঝতে সমস্যা হলে ওটা কমেন্টে তোমরা বলে রাখবা, ঠিক আছে? আজকে এই পর্যন্তই থাক, ভালো থাকো সবাই। জি স্যার, আসসালামু আলাইকুম।